Hello friends welcome to my channel SB Explorer আজকের ভিডিওতে তোমাদের জানাবো যে এ কাপ দু হাজার গোল্ডেন বুট জেতার রেসে কারা কারা এগিয়ে রয়েছেন তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অব্দেতে দেখবার অনুরোধ রইল আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এ কাপ দু হাজার বাইশের গ্রুপ ডি এর ম্যাচ শেষ হয়ে গেছে যেখানে এডিকে মোহনবাগান তোমরা জানোই যে ইন্টার সেমিফাইনালের জন্য তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে এবার এডিকে মোহনবাগানেরও অনেকগুলি প্লেয়ার কিন্তু এই গোল্ডেন বুট জেতার রেসে এগিয়ে রয়েছেন তো প্রথমেই মানে আমি এক থেকে ছ নম্বর অবধি কারা কারা রয়েছেন আমি সেগুলো তোমাদেরকে বলবো তার মধ্যে আবার অনেকেই সমান সমান গোলে রয়েছেন মানে গোল করেছেন আর কি তো তোমাদেরকে প্রথম যে নামটা বলবো সেটা হচ্ছে ডেভিড উইলিয়ামস তো ডেভিড উইলিয়ামস এটিকে মোহনবাগানের প্লেয়ার ছিলেন যিনি চার ম্যাচে পাঁচটা গোল করেছেন তো এই ডেভিড উইলিয়ামস কিন্তু আর পরবর্তীকালে গোল করতে পারবেন না মানে তিনি এফসি সি কাপ থেকে বলতে গেলে ছিটকে গেছেন কারণ এটিকে মোহনবাগান তাকে রিলিজ করে দিয়েছে অতএব তার আর খেলার কোনো চান্স নেই নম্বরে রয়েছেন দু পেডো পাওলো এই পেডডো পাউলো ভিয়েতনামের একটা ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেন যে ক্লাবটি রয়ে তিনি এফসি খেলেছেন যেখানে পাঁচটা গোল করেছেন তো তিনি দুই নম্বরে রয়েছেন তিন নম্বরে রয়েছেন মোহাম্মদ আল মার্দি তো মোহাম্মদ আল মার্দি যিনি একজন মালয়েশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেন তিনি তিনটে ম্যাচ খেলেছেন চারটে গোল করেছেন তো তিনি তিন নম্বরে রয়েছেন চার নম্বরে রয়েছেন এটিকে মোহনবাগানের প্লেয়ার লিস্টন কোলাসো যিনি চারটে ম্যাচে চারটে গোল করেছেন যার মধ্যে একটা হ্যাটট্রিকও ছিল পাঁচ নম্বরে রয়েছে এটিকে মোহনবাগানেরই প্লেয়ার বিদেশি জনি কাউকো যিনি পাঁচটা ম্যাচে চারটে গোল করেছেন এবং ছ নম্বরে রয়েছেন পেড্ডো বট্টোলুজো তো এই পেড্ডো বট্টোলুজো সিঙ্গাপুরের একটা ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেন যে ক্লাবটি রয়ে তিনি তিনটে ম্যাচ খেলেছেন এবং চারটে গোল করেছেন তো এক নম্বরে ডেভিড উইলিয়ামস ছিলেন তিনি ছিটকে গেছেন এবং দু নম্বর তিন নম্বরে ভিয়েতনাম এবং মালয়েশিয়ার প্লেয়ার রয়েছেন এবং চার পাঁচে কিন্তু এডিকে মোহনবাগানের প্লেয়ার রয়েছেন যারা কিন্তু চারটে করে গোল করেছেন তো এই চারটে করে গোল করার সুবাদে তারা যদি আরও একটা করে গোল করতে পারেন তারাও কিন্তু তাদের এই পেড্ড পাউলো এদেরকে ছুঁয়ে ফেলবে তো এবার দেখা যাক ইন্টারজন সেমিফাইনালি সবটা দেখা যাবে তো এই ছিল আজকের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ